আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি ক্যাপশনে অথবা আপনারা থাম্বনেইলে দেখে বুঝে গেছেন, হ্যাঁ, বিগিনার বাইক রাইডারদের নিয়ে আলোচনা করব, বা কোন বাইকটি বা কোন কেমন বাইক আপনারা বিগিন করবেন আপনাদের রাইডিং সেটা নিয়ে আলোচনা করব। এবং আমি বোঝাবো আমার থেকে যে আমি কোন বাইক দিয়ে স্টার্ট করেছিলাম আর এখন কিসে আছি। সো আমার এই ভিডিওটি আশা করি বিগিনারদের জন্য উপকারে আসবে এবং বিগিনাররা বুঝতে পারবে আসলে কেমন সিসির বাইক দিয়ে বাইক রাইড করা বা রাইড শুরু করা ভালো। তো অনেকে আসলে বিভিন্ন গ্রুপে, বাইকিং গ্রুপে কোশ্চেন করে থাকে আমি নতুন কি বাইক দিয়ে বা কোন বাইক দিয়ে আমার বাইক রাইডিং করাটা ভালো হবে বা বাইক চালানোর যে জার্নিটা ওই জার্নিটা শুরু করলে ভালো হবে। সো এই ভিডিওটা তাদের জন্য, কোথাও যাবেন না, ফিরছি ইন্টারপোর্টে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন বেল আইকনটি বাজানোর মাধ্যমে, কারণ আমি আপনাদের মাঝে সবসময় ইনফরমেটিভ তথ্য আদান প্রদান করার চেষ্টা করি এবং সবসময় চেষ্টা করি আমার বাইক কমিউনিটি যারা আছে তাদের উপকার করার এবং বাইক কমিউনিটির তথ্য আদান প্রদানের মাধ্যমে আমাদের বাইক কমিউনিটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা আমি করি এবং আপনারা সেটা সাদরে গ্রহণ করবেন। সো ফিরছি ইন্ট্রো পরে। আমি যে তথ্যটা শেয়ার করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ইনফরমেশন বা ব্যক্তিগতভাবে আমি কীভাবে বাইক চালানো শিখেছি এইটার উপরে ভিত্তি করে আসলে আমি এই তথ্যগুলো শেয়ার করব। এবং আমার জার্নিটা কীভাবে শুরু হয়েছে সেটা জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো আমি স্ট্রংলি বিলিভ করি যারা বিগিনার বা যারা নতুন বাইক চালানো শিখেছেন, বাইক কিনবেন কিনবেন ভাব, তাদের যারা আসলে সিটিতে রাইড করবেন এই লক্ষ্যে বাইক কিনছেন, ধরেন অফিস টু বাসা বা টুকটাক কাজকর্ম আবার বাসা, সো তারা সিটির মধ্যে যারা চালাতে চাচ্ছেন তারা আসলে সবসময় ছোট সিসির বাইক দিয়ে বিগিন করা ভালো। আমি একটি ওয়ালটনের 110 সিসির বাইক দিয়ে বিগিন করেছিলাম। আমার বাবা আমাকে তখন 110 সিসির বাইক কিনে দিয়েছিল এবং আমি খুব মনে মনে খুব অখুশি হয়েছিলাম যে আমার অনেক বন্ধু বান্ধবীরই তখন 150 সিসির বাইক ছিল, তো আমার যখন 110 সিসির বাইক ছিল তখন আমি রীতিমতো খুব আপসেট ছিলাম, কারণ আমার ভার্সিটিতে যাতায়াত করার থেকে শুরু করে মোটামুটি সব কিছুর জন্য, মানে আমার ডেলি কমিউটিংয়ের জন্য বাইকটা কিনে দেওয়া হয়েছিল এবং বাবাও মাঝে মাঝে চালাতো। সো আমি খুব আপসেট ছিলাম যে আমাকে 110 সিসি বাইক কিনে দেওয়া হলো। তো বাবা যখন বাইকটা কিনলো তখন আমি বাইক অত ভালোভাবে রাইড করতে পারতাম না। সো আমি আমার বাইক দিয়েই রাইড করা শিখেছি এবং সবার কিন্তু এই জিনিসটা করা উচিত, সবারই নিজস্ব বাইক দিয়েই রাইড করা উচিত। অনেকে বলবে ক্লাস প্লেটে বসে যায়, ক্লাস প্লেট নষ্ট হয়, এই সে হ্যান ত্যান ভকচক্কর, আসলে কিছুই না। প্রপার ওয়েতে বসে শুনে প্রপার জ্ঞান যদি থাকে বাইক রাইডিংয়ের, তো ওই বাইক রাইডিংয়ের জ্ঞান থাকলে বা ইনিশিয়াল জ্ঞানটা থাকলে আপনার বাইক রাইডিং শিখতে বেশি সময় লাগবে না। সো আমি মাত্র 10 থেকে 12 দিন হায়েস্ট বাইক রাইডিং শিখেছি এবং আমি কিন্তু সবসময় রোডেই চালিয়েছি, মাঠে ঘাটে একদিন চালানোর পরে রোডে বের হয়ে গেছি। আমি সবসময় ভোরবেলা ভোর 5টা বা 6টার দিকে বাইক নিয়ে বেরোতাম ফজর নামাজের পরপর, এবং রোডের যে কন্ডিশন ওই কন্ডিশনটা কিন্তু আমি ততদিনে বুঝে গিয়েছিলাম, কারণ আমি সবসময় রোডেই রাইড করার চেষ্টা করতাম। সো আমাকে একটা কিনে দিল 110 সিসির বাইক, তো 110 সিসির বাইক দিয়ে আমি 4 বছরের মতো চালালাম এবং 4 বছরে কী হলো, আমি বাইকিংয়ে মোটামুটি উটু হয়ে গেলাম। সো বাইকটা আমার কাছে তখন ছেলে খেলার মতো লাগলো, বাইকের কন্ট্রোলিংটা রোডের কন্ডিশন ওয়াইজ এমনভাবে আড়স্থ করলাম যে আমাকে যে কোনো বাইক তখন চালাতে দিলে বা বন্ধুবান্ধবের যে কোনো বাইক চালালে আমার কাছে খুব ইজি মনে হতো।
সো সবারই আসলে এইরকম করা উচিত, কমসেসি বাইক দিয়ে বাইক রাইড করা বা বাইক রাইডিংটা শুরু করা উচিত, বাইক রাইডিংয়ের যে জার্নিটা আছে সেটা শুরু করা উচিত। তাতে করে আপনারা রোডের কন্ডিশন বুঝবেন, বাইকের একটি কন্ডিশন বুঝবেন, বাইকের অনেক খুঁটিনাটি সমস্যা থাকে, এই 2-3 বছর ছোট ছোট বাইক চালালে এগুলো বোঝা যায় এবং সেই অনুযায়ী অনেক জ্ঞান আহরণ করা যায়, অনেক মেকানিকের অনেক ক্যারিসমেটিক মেকানিজম বোঝা যায়। আপনাকে বড় সিসির বাইক নিলে অনেকে বলবে এইটা নষ্ট ওইটা নষ্ট মেকানিকের কাছে গেলে, সো এইগুলা ছোট ছোট বাইক দিয়ে চালাতে চালাতে আস্তে আস্তে বুঝে যাবেন। এবং সবসময় কিন্তু চেষ্টা করবেন আপনারা যেসব বাইক কোম্পানি থেকে বাইক নেবেন সেইসব কোম্পানির মেকানিকের কাছ থেকে বা সেই সব কোম্পানির সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করানোর। এতে করে কি হয়, বাইকের খুঁটিনাটি সমস্যা অত বড় সমস্যায় রূপান্তরিত হয় না, যেটা নাকি লোকাল মেকানিকরা সেগুলা তুলে ধরে যে ভাই বাইকের এই ক্ষতি হয়েছে সেই ক্ষতি হয়েছে হ্যান তেন ভক্কর চক্কর, এগুলো কিন্তু সার্ভিস পয়েন্টের যে মেকানিকগুলো আছে সেগুলো করে না। সো সবসময় চেষ্টা করবেন কোম্পানির সার্ভিস সেন্টার থেকে বাইক সার্ভিস করানোর। এবং কথায় ফিরে আসি, যে ছোটো সিসির বাইক দিয়ে আমি যখন চালালাম 4 বছর, তখন আমি কিন্তু খুব পুটু হয়ে গেলাম বাইক রাইডিংয়ের, এবং রোড কন্ডিশন ওয়াইজ কিন্তু আমি কিন্তু খুব ভালোভাবে রোড কন্ডিশনও ঝালাই দিয়ে ফেললাম। সো তাতে করে কি হলো, পরবর্তী সময় আমি চাইনিজ একটি স্পোর্টস বাইক ক্রয় করি, আমার বাবা সেটা ক্রয় করে দেয়। সো সেটা চালাতে কিন্তু আমার কোনো রকম কোনো বেগ পোহাতে হয়নি এবং খুব স্বাচ্ছন্দ্যে আমি সেটি চালাতে পেরেছিলাম। এবং আসলে ছোট থেকে যখন বড়তে রূপান্তরিত হবে একটা জিনিস, তখন কিন্তু পাওয়ারটাও বুঝতে একটু সময় লাগবে, সেই সময়টা কিন্তু আমার ছোট থেকে বড়তে রূপান্তরিত হওয়ার পরে অতটা বেশি লাগেনি। কারণ আপনি একটা ছোট বাইক সবসময় চালাতে চালাতে একটা অভ্যস্ততে এসে পড়েছেন এবং পাওয়ার কনজাম্পশন রেটটা কিন্তু তখন থেকেই বুঝে গেছেন যে কোন বাইক কতটুকু পাওয়ার চায়। সো আপনারা চেষ্টা করবেন ছোট বাইক সবসময় সাদরে গ্রহণ করতে, যারা জার্নি শুরু করছেন তারা ছোট বাইকে জার্নি শুরু করবেন, বাইক রাইডিং জার্নি, এবং পরবর্তী সময় 1-2 বছর চালানোর পরে একটা স্টেপ আপ করবেন, বড় বাইক কিনবেন বা বড় সিসির বাইক কিনবেন বা বেশি সিসির বাইক কিনবেন। তাতে করে কি হবে, বাইকিং কন্ডিশন, রোড কন্ডিশন, আপনার চালানোর স্টাইল সব কিছু কিন্তু খাপ মন্টুর বাপ হয়ে যাবে। সো তারপরে আমি হিরো হাঙ্ক নিলাম আরও 3 বছর পরে। সো এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালোভাবে বাইক চালাচ্ছি, এই হিরো হাঙ্কের বয়সও মোটামুটি 3-4 বছর হয়ে গেল। এবং আমার কিন্তু একটি সুন্দর এবং ভালো ট্র্যাক রেকর্ড আছে, সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত ওইরকম বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করিনি, বাইক নিয়ে পড়েও যাইনি। সো এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার বাইকিং ক্যারিয়ার কিন্তু খুব কম, অল্প সময়, 12 বছরের মতো। সো এই 12 বছরে আমি একবারও খুব বেশি ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হইনি এবং আমাকে অ্যাক্সিডেন্টের কোনো বেগ পোহাতে হয়নি। সো এটা আমি মনে করি, স্ট্রংলি বিলিভ করি যে ছোট বাইক থেকে রাইডিং স্কিলটা বা রাইডিং জার্নিটা শুরু করার সুফলতা হচ্ছে এগুলো। প্রথম প্রথম খারাপ লাগতে পারে, অনেকে আপনাকে ওভারটেক করে চলে যাবে, অনেকে আপনাকে টেকা দিয়ে চলে যাবে, অনেক বন্ধুবান্ধবরা আপনার যে বেশি সিসির বাইক ইউজ করাতে আপনার একটু মনে সংকোচ বোধ হতে পারে, কিন্তু এটা আপনার ভবিষ্যতের জন্য ভালো। আমার বাবা, আমি আশা মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং সঠিক ওয়েতে আমাকে বাইকিং ক্যারিয়ারটা শুরু করিয়েছিল। সো আপনারাও চেষ্টা করবেন ছোট সিসির বাইক নিয়ে বাইক ক্যারিয়ারটা বা বাইক রাইডিং এর যে জার্নিটা এটা শুরু করতে, তাহলে আপনাকে বেশি বেগ পোহাতে হবে না বাইক রাইডিং আরস্থ করতে, এবং পরবর্তী সময়ে বড় সিসির বাইককে যখন স্টেপ আপ করবেন তখন আপনি কিন্তু বাইকিংয়ের সম্পর্কে সব খুঁটিনাটি ছোটোখাটো বিষয় জেনে যাবেন। সো এটাই সবচেয়ে মূল বিষয়, অনেকেই কোশ্চেন করে থাকেন বিভিন্ন গ্রুপে, আমাকে না ভাই, আমি অনেক ছোট রাইডার এবং অনেক ছোট ব্লগার, আপনারা বিভ্রান্ত হবেন না, আমাকে না, অনেক গ্রুপে আমি দেখি যে কোন কীরকম বাইক নিয়ে, বাইক কিনতে চাচ্ছি, অত ভালো রাইডার না বা মাত্র শিখেছি, কোন বাইক দিয়ে শুরু করব। আপনাদের জন্য সবচেয়ে ভালো সাজেশন, 100-125 সিসির মধ্যে যে কোনো বাইক কিনে রাইড করা শুরু করেন। এবং সেসব বাইকের কিন্তু খুঁটিনাটি অনেক বিষয় থাকে, এইসব বিষয় কিন্তু আস্তে 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 আরস্ত করতে হয়, একটা বাইক চালালেই কিন্তু হয় না, বাইকিং কন্ডিশন বুঝতে হয়, বাইকের
আপনার কি কি ক্ষতি হচ্ছে বা বাইকের মেকানিজম বুঝতে হয়, এই বোঝা বুঝতে বুঝতে কিন্তু অনেক সময় লেগে যায়, প্রায় 1 থেকে 2 বছর সময় লেগে যায়। সে সময়টা আপনারা দিবেন, আপনারা 100 থেকে 110 সিসি আপনাদের জন্য বেস্ট হবে, বেস্ট অপশন হবে। যদি একটু এদিক সেদিকে যেতে চান বা আপনি মনে করেন যে আরেকটু বেশি সিসি বাইক হলে আমার ভালো হয়, সেক্ষেত্রে 125 সিসিতে কনভার্ট হতে পারেন। সো সবসময় মনে রাখবেন 100 থেকে 125 সিসি বিগিনারদের জন্য বেস্ট বাইক, এবং 100 থেকে 125 সিসির মধ্যে আমাদের বাংলাদেশে অনেক বেস্ট বেস্ট বাইক আছে, তাদের মধ্যে বাজাজের প্লাটিনা, হোন্ডার লিভো, ড্রিম নিও, তারপরে সুজুকির কিছু আছে, স্যালুটো, তারপরে আরও কিছু আছে, সুজুকির কি হায়াতে আছে, সুজুকির হায়াতে, ইয়ামাহার স্যালুটো, এগুলো বাইক কম সিসির মধ্যে বেস্ট বাংলাদেশে। এবং টিভিএসের স্ট্রাইকার আছে, টিভিএসের আরও ভালো ভালো কিছু বাইক আছে, সেইগুলো কিন্তু 100 থেকে 110 সিসির মধ্যে খুব ভালো, বিশেষ করে বাজাজ, ইয়ামাহা, হন্ডা, সুজুকি, টিভিএস, হিরো, হিরো স্প্লেন্ডার ইউজ করতে পারেন বা গ্ল্যামার ইউজ করতে পারেন। তো এগুলো কিন্তু, এইগুলো কোম্পানি কিন্তু 100 থেকে 125 সিসি বাইকের ক্ষেত্রে বেশ কয়েকটি ভালো ভালো বাইক আছে আমাদের বাংলাদেশে। কিন্তু জানেন কি না জানি না আপনারা, 100 থেকে 125 সিসির বাইকের সেল বেশি, এবং 100 থেকে 125 সিসির বাইকের মার্কেটটা কিন্তু অনেক স্প্রেড। সো বিগিনার বাইকার যারা আছেন তারা কিন্তু 100 থেকে 125 সিসি বাইকের মধ্যে বাইক ক্রয় করে চালাতে পারেন, এবং দেখুন না 1 বছর 2 বছর চালিয়ে বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন এবং আপনার সাথে বাইকের সামঞ্জস্যতা বোঝার জন্য হলেও বিগেইন করতে হলে ছোটো সিসির বাইক দিয়ে বিগেইন করা ভালো। আমি বলছি না বড়ো সিসির বাইক দিয়ে বিগেইন করলে অতটা খারাপ হবে, কিন্তু ছোট সিসি বাইক দিয়ে বিগেইন করা বেস্ট। তো আমি কী বকবক করলাম আমি নিজেও জানি না, আপনারা বুঝতে পেরেছেন নাকি সেটাও জানি না। বুঝলে সাদরে গ্রহণ করবেন, না বুঝলে আমাকে কোশ্চেন করবেন, কমেন্ট বক্সে জানাবেন কী কী বোঝা যায়নি বা কী কী কাজ আর একটু বেশি ভালোভাবে বললে আপনারা বুঝতে পারতেন। কোনো কোশ্চেন থাকলে জানাবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা শব্দ দৃষ্টিতে দেখবেন। সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন এবং ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবন হচ্ছে সময়ের মূল্য অনেক কম। ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।